হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক আই এম রাহুল ইউ আর ওয়াচিং ইয়ার হোম টিউটার এর আগের একটা ভিডিও আমি অলরেডি তোমাদেরকে দিয়ে দিচ্ছি যে ডাব্লিউ সম্পর্কে ডিটেলস কত নম্বর পরীক্ষা হবে কীভাবে পরীক্ষা হবে কীভাবে নিয়োগ করা হবে বা যেসব পদগুলোতে চাকরি পাওয়া যাবে যেমন বিডিও এসপি ডিএসপি আরও পিডিও ডিটেলস দেওয়া আছে নিচে ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিও যদি দেখো নি তো ঠিক আছে আজকের ভিডিও হচ্ছে স্পেশালি যে কীভাবে সহজে এই ডাব্লিউ বিসিএস এক্সাম তুমি পাস করতে পারবে তোমরা কীভাবে পাস করবে তার কিছু এক্সপিরিয়েন্স তোমাদেরকে আমি এই ভিডিও ভিডিওতে দিতে চলেছি একটা জিনিস ক্লিয়ার আমি রিসার্চ করে দেখলাম মানে যে সকল ডাব্লিউ বিসিএস অফিসাররাই পরীক্ষা পাস করে এখন চাকরি করছেন তারা নিজের আর্টিকেল লিখেছেন বিভিন্ন ইন্টারভিউ দিয়েছেন এবং ভিডিও আপলোড আছে ভিডিও শুনে বা আর্টিকেল পড়ে পেপার পড়ে তাদের নিজস্ব মতামতগুলোকে আমি টোটাল ভালোভাবে জানার পরে একটা ওভারঅল একটা রুলস বা রেগুলেশন যেটা ভিডিওতে আমি তোমাদেরকে দিতে চলেছি কিভাবে তোমরা নিজেকে প্রিপেয়ার করবে ঠিক আছে ডাব্লিউ বিসিএস পরীক্ষার জন্য কীভাবে পড়াশোনা করবে যাতে সহজেই তোমরা এই ডাবলিউ বিসিএস এক্সাম পাস করতে পারো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তোমাদের কোনো ভয় থাকবে না ঠিক আছে তার আগে বলবো চ্যানেলটা আমার নতুন তাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল যদি ইউটিউব দেখছো যদি ফেসবুক দেখছো তো পেজটাকে ফলো করো যাতে পরের ভিডিওগুলো তোমরা পাবে এই চ্যানেলে আমি এই ডাব্লু বিসিএসের ইংরেজি আমি একজন ইংলিশ টিচার তাই ইংরেজি পড়াবো এবং ইংরেজি বিষয়ে পড়াবো সেই সঙ্গে ইতিহাস হিস্ট্রিটাও আমি রিসার্চ করছি হিস্ট্রি তোমাদেরকে ভিডিও দেব। এবং রিলেটেড ডাব্লিউ রিলেটেড যে কোনো কম্পিটিভ এক্সাম রিলেটেড ভিডিও তোমরা চ্যানেল থেকে পেয়ে যাবে কোনো চাপ থাকবে না গাইড হিসাবে আমাকে তোমরা ধরে রাখতে পারো একজন পার্সোনাল গাইড হিসেবে চলো ভিডিও শুরু করি দেখো ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য সবচেয়ে নাম্বার ওয়ান যেটা আমি বাদ দিয়েছি যে ডোন্ট মেক সাজেশন এই ডাব্লিউ বিসিএস পরীক্ষার জন্য তুমি যদি প্রিপেয়ার হও নিজেকে যদি তৈরি করতে চাও যখন তুমি পড়াশোনা স্টার্ট করবে সাজেশন কিন্তু তোমাকে করা চলবে না অনেকেই স্টুডেন্ট আছে যেমন এইচএস পরীক্ষা দেওয়ার পাঁচ মাস সাত মাস আগে থেকে পড়াশোনা শুরু করে এবং সাজেশন করে যে কোনটা আগের বছর এসেছে এবং একটা সাজেশন করে যে কোনটা ইম্পর্টেন্ট আছে কোনটা ইম্পর্ট্যান্ট নয় এরকম সাজেশন করে পড়াশোনা শুরু করে বা যে কোনো পরীক্ষার জন্য বাট এই ডাব্লিউ বিসিএস এক্সাম দিতে গেলে কোনো সাজেশন করা চলবে না নাম্বার টু বলছি কি করবে সেটা বলছে নাম্বার টু ডোন্ট বি হ্যাস্টি ঠিক আছে হ্যাস্টি হওয়া যাবে না মানে তাড়াহুড়ো হটকারিতা এরকম কোনো কিছু করা যাবে না মানে আমি সিলেবাস বইস পেয়ে গেলাম এবং স্পিডে পড়তে শুরু করলাম তাড়াতাড়ি পড়তে হবে তাড়াতাড়ি পড়তে হবে সিলেবাস শেষ করতে হবে এরকম তাড়াহুড়ো কিন্তু করা যাবে না ঠিক আছে তাড়াহুড়ো করে সিলেবাস শেষ করলে চলবে না নিখুঁতভাবে পড়তে হবে ডিটেলসে পড়তে হবে তারপর আসছে কি টাইম ওয়েস্ট ডোন্ট ওয়েস্ট ইওর টাইম কোনো মতে কোনো প্রকারে সময় কিন্তু নষ্ট করা যাবে না মানে এই তিনটে কাজ তুমি তোমাকে কিন্তু একেবারে করা চলবে না এক হচ্ছে তোমাক করলে চলবে না নাম্বার টু হ্যাশটি তাড়াহুড়ো করা যাবে না নাম্বার থ্রি হচ্ছে টাইম ওয়েস্ট সময় নষ্ট করা যাবে না তাহলে করবেটা কি হ্যাঁ আমি এই যে লিস্ট পাঁচটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি দিয়েছি এই পাঁচটা ইম্পর্টেন্ট পয়েন্টে ফোকাস করলেই তোমরা কিন্তু সহজে ডাব্লিউ বি ক্র্যাক করতে পারবে নাম্বার ওয়ান ক্যাপচার হোল সিলেবাস ক্যাপচার তোমাকে কিন্তু ডিটেলসে পড়তে হবে যাই পড়বে আটটা টপিকে তোমাকে পরীক্ষা দিতে হবে আটটা সাবজেক্ট আছে যেমন ইংলিশ জিওগ্রাফি হিস্ট্রি পলিটি ঠিক আছে আরও যেসব সাবজেক্ট রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স জি কে টোটাল সাবজেক্টসগুলোকে তোমাকে কি করতে হবে ডিটেলসে পড়তে হবে কী কী বই পড়বে কোন বইগুলো ইম্পর্টেন্ট রিসার্চ করে রেডি হয়ে করে রাখা আছে নেক্সট ভিডিওতে আমি পরের ভিডিওতে ডিটেলসে তোমাদেরকে বইয়ের নামগুলো দিয়ে দেবো যে স্টার্ট করছো কোন বইগুলো কিনবে কোন বইগুলো কিনবে না বাংলা মিডিয়ামে যারা পড়ছো তারা কোন বইগুলো কিনবে ইংলিশ মিডিয়ামে যারা পরীক্ষা দেবে তারা কোন বইগুলো কিনবে ডিটেলসে বলো পরের ভিডিওতে এখন জাস্ট এই ভিডিওতে একটু ডিটেলসে জেনে নাও যে কীভাবে স্টাডি করবে কীভাবে এগিয়ে যাবে তাহলে কী বললাম যে ক্যাপচার হোল সিলেবাস পুরো সিলেবাসকে পড়তে হবে ঠিক আছে যাই আছে হিস্ট্রি আমি বইয়ের নাম বলে দেবো সেই বইটা ডিটেলসে পড়তে হবে ঠিক আছে জিওগ্রাফি ডিটেলসে পড়তে হবে পলিটি ডিটেলসে পড়তে হবে ম্যাথ ডিটেলসে প্র্যাকটিস করতে হবে ইংরেজি গ্রামার ডিটেলসে পড়তে হবে কারণ এই ডাব্লিউ বিসিএস পরীক্ষার একটা ব্র্যান্ড এটা নিজে একটা বোর্ড এখানে তুমি সাজেশন করে তুমি কোনো কিছু করতে পারবে না ঠিক আছে কারণ সাজেশন করে এই পরীক্ষায় পাশ করা যাবে না কারণ এটা দু মাস পরেই পরীক্ষা নয় চার মাস পরেই পরীক্ষা নয় কতদিন পড়বে ডিটেলসে আমি বলে দিচ্ছি জাস্ট ধৈর্য ধরে ভিডিওটা দেখো তাহলে টোটাল সিলেবাস ধৈর্য সহকারে ধীরে 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 পড়ে যেতে হবে নাম্বার টু দেখো পয়েন্ট আমি রেখেছি পেশেন্স পেশেন্স মানে তোমাকে ধৈর্যশীল হতে হবে এই নয় যে আমি এইমাত্র পড়াশোনা করে নিলাম নিয়ে পাঁচ মাস পর পরীক্ষা নিয়ে আমি এই বছরই পাস করে নেবো এরকম মানে মেন্টালিটি রাখা যাবে না মিনিমাম তোমাকে টু ইয়ার্স তুমি যদি অ্যাভারেজ স্টুডেন্ট হয়ে থাকো অ্যাভারেজ স্টুডেন্ট তাহলে মিনিমাম তোমার টু ইয়ার্স লাগবে দু বছর তোমাকে লাগবে কনফিডেন্স সহকারে পাস করার জন্য যদি তুমি একটু অঙ্কতে বা গ্রামারে ম্যাথ বা গ্রামারে তুমি যদি একটু উইক থাকো আগে থেকে তোমার হয়তো নলেজ কম রয়েছে অঙ্ক করতে ভালো লাগে না বা ইংরেজি গ্রামারের নলেজ কম রয়েছে তাহলে তোমাকে মিনিমাম তিন বছর সময় তোমার কিন্তু লাগতে পারে মানে থার্ড চান্সে বা তিন বছর সময় তার এবারে প্রশ্ন আসতে পারে তাহলে কি আমরা পরীক্ষা দেবো না হ্যাঁ সাপোজ তুমি দু হাজার বাইশে বছর পড়াশোনা শুরু করলে অবশ্যই তুমি তেইশে পরীক্ষা দেবে অবশ্যই চব্বিশে পরীক্ষা দেবে তবে যারা স্মার্ট আছো যারা অলরেডি আগে থেকে পড়ছো তারা তাদের টার্গেট থাকবে তাদের টার্গেট তেইশটাই থাকতে পারে বাট যারা এই মাত্র এই বছর যারা আমার ভিডিও দেখে বা যারা এই বছর স্টার্ট করছো বা যা গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে বছর যারা ডাব্লিউ পড়তে শুরু করবে তারা মিনিমাম টার্গেট নেবে দু বছর ঠিক আছে যে আমরা দু হাজার তেইশ নয় দু হাজার চব্বিশে কনফার্ম আমাদেরকে পরীক্ষাটা পাস করতে হবে অর্থাৎ আমাকে দু বছর টানা পড়ে যেতে হবে ঠিক আছে দু বছর টানা পড়বে এবারে কি তেইশে হ্যাঁ তেইশে তোমরা পরীক্ষা দেবে তেইশে বসবে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্সের জন্য তোমরা নিজেই পড়ে দেখতে পাবে যে এক বছর পরে সিলেবাসটা টোটালি ক্যাপচার করা নাও যেতে পারে হুম আগে থেকে যাদের পড়া আছে তাদের জন্য আলাদা ব্যাপার যারা স্টার্ট করবে তারা ধৈর্য অর্থাৎ এই নয় যে আমি স্টার্ট করলাম এই বছরই পাস করে যাবো বা এবছর ধর ধরে তোমার প্রিপারেশন হলো না তুমি ছেড়ে দিলে চলবে না এই এই পরীক্ষাটা হচ্ছে ধৈর্যের পরীক্ষা এটা নিজে একটা বোর্ড যেভাবে একটা স্টুডেন্ট ক্লাস টুয়েলভে বা মাধ্যমিকে একটা টার্গেট নেই সারা বছর আট ঘন্টা দশ ঘন্টা পড়াশোনা করার পর সে র্যাঙ্ক করে পশ্চিমবঙ্গে এক থেকে দশ বা এক থেকে তিনের মধ্যে র্যাঙ্ক করে সারা বছর পড়ার ফলে কারণ আটশো নম্বর মাধ্যমিকের বোর্ডে সাতশো নম্বর পরীক্ষা হয় টুয়েলভ পাঁচ নম্বর পরীক্ষা হয় সেরকম এখানে একটা বোর্ড এটা তার চেয়ে বেশি নাম্বারে পরীক্ষা ষোলোশো নম্বরের পরীক্ষা আঠেরোশো নাম্বারে পরীক্ষা ঠিক আছে অর্থাৎ এই পরীক্ষায়ও তোমাকে ধৈর্য সহকারে এক বছর বা দু বছর টানা কন্টিনিউয়াসলি পড়ে যেতে হবে তাহলে তুমি অবশ্যই অবশ্যই পাস করে যাবে তাহলে এটা কী হচ্ছে পেশেন্স অর্থাৎ ধৈর্য ধৈর্য হারালে চলবে না নাম্বার থ্রি আমরা কি আসব মেনটেন রুটিন একটা রুটিন মেনটেন করতে হবে ঠিক আছে তোমাকে এই নয় যে আমি যখন মন তখন যেটা ইচ্ছা পড়ে নিলাম বা আজকে আমি পড়লাম বা কাল টাইম ওয়েস্ট করলাম আগেই বলেছি টাইম ওয়েস্ট করা যাবে না তোমাকে রুটিন মেনটেন করতে হবে কারণ ভাই জীবনে এত বড় একটা পদে চাকরি করবে তুমি এই পরীক্ষায় পাস করলে তুমি বিডিও হবে তুমি এসপি হতে পারো তুমি ডিএসপি হতে পারবে তুমি পঞ্চায়েতের একজন ভালো অফিসার হতে পারবে তাহলে ব্লকের অফিসার হতে পারবে তাহলে এত বড় একটা পদে চাকরিতে লাইফটাকে এনজয় করার জন্য চাকরি করার জন্য তোমাকে দু দুবছর সময় তোমাকে নষ্ট করতে হবে তুমি যদি ভাবো যে আমি দু বছর এনজয় করবো পড়াশোনা করব মিক্সারে কোনো কিছু হয় না ত্যাগ না করলে কোনো কিছু পাওয়া যায় না তাহলে কি করতে হবে রুটিন মেনটেন করতে হবে একটা রুটিন করতে রুটিন করতে হবে যে আমি হয়তো পার ডে পাঁচ সাত ঘন্টা আট ঘন্টা দশ ঘণ্টা সেটা ডিপেন্ড করে নিজের উপর তুমি যা যা করো হয়তো তুমি বাড়িতে কারো কিছু কাজ থাকতে পারে বা কেউ হয়তো কোনো কিছু করতে পারো সেই খেলা বা খেলাধুলা করো অবশ্যই খেলাধুলা ভালো যারা ক্রিকেট খেলো ফুটবল করে সেই সঙ্গে নিজের টাইম মেনটেন করবে এক্সারসাইজ করো সেই সঙ্গে টাইম মেনটেন করো নিজেকে সারাদিন আট ঘন্টা দশ ঘণ্টা ছ ঘন্টা যেভাবে নিজেকে মেনটেন করবে রুটিন মেনটেন করে তোমাকে পড়াশোনা করতে হবে ধৈর্য সহকারে সিলেবাসকে শেষ করে যেতে হবে যা যা সিলেবাস যে যে বইগুলো আমি পরের ভিডিও তোমাদেরকে বলে দেবো এবার আমরা চলে আসছি প্র্যাকটিস ম্যাথ অ্যান্ড ইংলিশ গ্রামার মোর অ্যান্ড মোর দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ গ্রো কারণ আগেই বললাম যে প্রেলিমসের জন্যে তো তোমাকে আর হ্যাঁ আমি যেটা বলছি আজকে এই যে প্রিপারেশন তোমাকে বলছি যে এটা কিন্তু প্রিলিমস এবং মেন্স মানে টেস্ট পরীক্ষা এবং মেন্স পরীক্ষা এবং ইন্টারভিউ সকল পরীক্ষার জন্য একই প্রিপারেশান কোনো আলাদা প্রিপারেশান নিতে হবে না তুমি এভাবে যদি পড়ে যাও তাহলে তুমি প্রেলিমসও পাস করে যাবে এবং তুমি মেন্সও পাস করে যাবে আলাদা করে কোনো কিছু প্রিপারেশান নেবার প্রয়োজন হ্যাঁ আলাদা করে কিছু প্র্যাকটিসের বই পড়বে তোমরা মক টেস্টের বই হোক বা কিছু ইন্টারভিউ তোমরা প্র্যাকটিস করবে ইন্টারভিউয়ের জন্য প্রেলিমসের জন্য এমসিকিউ প্রশ্ন তোমরা প্র্যাকটিস করবে আর আমি যেভাবে বলছি টোটাল সব কিছু হয়ে যাবে ঠিক আছে তোমাকে প্রেলিমসেও ম্যাথ থাকবে ইংলিশ গ্রামার থাকবে মেন্সেও থাকবে সেই সঙ্গে তোমাকে ইংলিশ গ্রামার অবশ্যই দরকার কারণ তুমি মেন্স পরীক্ষাতে যে তো একটা পেপারই থাকবে ইংলিশের ওপর যেখানে রাইটিং একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাকে রাইটিং সেখানে সেন্টেন্স লিখতে হবে অর্থাৎ ইংলিশ গ্রামারে তোমাকে স্ট্রং হতেই হবে যে কোনো ইংলিশ গ্রামার বই আমি পরের দিন নাম বলবো কোন বইটা পড়বে সেই গ্রামার বইকে রুটিন বেসিসে এভরিডে পড়ে শেষ করে যেতে হবে ডিটেলসে জেনে যেতে হবে কীভাবে তুমি সেন্টেন্স তৈরি করবে কীভাবে নিজেকে ইম্প্রুভ করবে ঠিক আছে নেক্সট পাঁচ নম্বর পয়েন্ট আমরা আসবো কিসে গাইড অর কোচিং অবশ্যই যদি তুমি একজন বড়লোক লোক বা একজন ধনী পরিবারের সঙ্গে যুক্ত হয়ে আছো রিচ যদি তোমার ফ্যামিলি যদি রিচ হয়ে থাকে অবশ্যই কোচিং নিয়ে নেবে পশ্চিমবঙ্গে বড় বড় কোচিং সেন্টার রয়েছে কলকাতাতে ভালো ভালো কোচিং সেন্টার আছে তবে প্রথম বছর নয় তোমার যদি টার্গেট থাকে দু বছর তাহলে শেষের শেষ বছরটা প্রথম বছরটা বাড়িতে রুটিন বেসিস পড়বো পড়তে আমি এটাই সাজেস্ট সাজেস্ট করবো তোমাদেরকে দ্বিতীয় বছরে তোমরা কোচিং নিতে পারো বা বাড়িতে একজন গাইড অবশ্যই নেবে যাদের বাড়িতে দেখো তোমরা সাধারণ আমরা যখন পড়াশোনা করি মিনিমাম দুটো টিউশন লি তিনশো টাকা বেতন হোক পাঁচশো টাকা হোক মানে হাজার টাকা টিউশনে যাই লোকাল যেমন আমি নিজে যেমন দু তিনজনকে বাড়িতে গাইড করি বাড়িতে পড়াতে যাই পার্সোনালি পড়াতে যাই ডাব্লিউ বিসিএস যারা পড়ে দু বছর পর পরীক্ষা দেবে সেরকম টিচার তোমার এলাকায় বা যারা এই সম্পর্কে নলেজ রয়েছে গাইড করার মতো বা যিনি কেউ হয়তো ম্যাথ পড়ান ম্যাথ টিচার হোক ইংলিশ টিচার হোক এরকম কোনো টিচারকে বেছে নেবে যে তোমাকে এভরিডে গাইড করবে বাড়িতে পড়িয়ে যাবে কারণ গাইড থাকলে তুমি কি করবে না রাস্তা থেকে ভটকে যাবে না কেউ তোমাকে ভটকাতে পারবে না বা তোমার তুমি থেমে যেতে পারবে না তার সঙ্গে এগিয়ে যেতে পারবে ঠিক আছে যদি কারো কেউ যদি গরিব ঘর থেকে বিলং করো মানে খুবই পুয়ার ফ্যামিলিতে বিলং করো গাইড কোচিং না হলেও চলবে প্রচুর প্রচুর স্টুডেন্টরা বিনা গাইডে বিনা কোচিংয়ে ডাব্লু বিসিএস পাস করছে এবং অফিসার হয়ে যাচ্ছে ঠিক আছে এমন কোনো ব্যাপার নয় যে গাইড বা কোচিং নিতেই হবে দরকার যেটা সেটা হচ্ছে আত্মবিশ্বাস কনফিডেন্স এবং পরিশ্রম হার্ডওয়ার্ক এবং ধৈর্য সহকারে যদি পড়ে যাও যদি কারোর সামর্থ্য না থাকে গাইড নেবার কোচিং না নেবার ইউটিউবে আমি হবে এ আমার চ্যানেলে গাইড করে যাব এরকম অনেক অনেক ইউটিউব চ্যানেল রয়েছে সকলেই ইংরেজি পড়াবে ম্যাথ পড়াবে প্রচুর প্রচুর গাইড সকলে কিন্তু করে যাবে ঠিক আছে সেই ইউটিউব চ্যানেলগুলোকে ফ্রি চ্যানেলগুলোকে দেখলেও কিন্তু গাইড তোমার হয়ে যাবে সেগুলোকে তোমরা ফলো করতে পারো তাহলে এই পাঁচটা মেন বেসিক বেসিক পয়েন্ট আমরা পেয়ে গেলাম আর এই তিনটে জিনিস করা যাবে না সাজেশন নিয়ে পড়া যাবে না তাড়াহুড়ো করা যাবে না টাইম ওয়েস্ট করা যাবে না এই পাঁচটা পয়েন্টে ফলো লাগবে যে ক্যাপচার হোল সিলেবাস টোটাল সিলেবাসকে পড়বে ঠিক আছে পেশেন্স ধৈর্য সহকারে পড়বে মেনটেন রুটিন রুটিন মেনটেন করবে ম্যাথ এবং ইংলিশ গ্রামারটা বেশি বেশি করে প্র্যাকটিস করবে এবং কি গাইড বা কোচিং নিতে পারো নাও নিতে পারো ঠিক আছে আমি যেভাবে গাইড করি আমার স্টুডেন্টকে আমি সেটা বলে দিচ্ছি তাকে এই বছর সে তৈরি হয়েছে ঠিক আছে তৈরি হয়েছে মানে এই বছর স্টার্ট করছে পরীক্ষা দেওয়ার জন্য তাকে আমি টার্গেট দিয়েছি দু হাজার পঁচিশ সে একটু উইক আছে ঠিক আছে সেই কারণে দিয়ে হচ্ছে দু হাজার বাইশে স্টার্ট তেইশ চব্বিশ পঁচিশটা ফাইনাল স্টার্ট চব্বিশে সে পেয়ে যেতে পারে অর্থাৎ তেইশটা এই দু হাজার তেইশটা জাস্ট সে পরীক্ষাতে বসবে এক্সপিরিয়েন্সের জন্য ঠিক আছে কিন্তু তার কনফিডেন্স সে থাকবে চাকরি পাবার বা পাস করে যাবার চব্বিশ এবং পঁচিশে লাস্ট চান্স পঁচিশ হার্ডলি চব্বিশও পেয়ে যেতে পারে অথবা কি যারা ধরে নাও এ ফার্স্ট ইয়ারে পড়ছো মানে এইচএস দিয়েছ তাদের জন্য একটা ভালো উপায় বলবো তোমরা এখন থেকে স্টাডি করতে পারো হয়তো কলেজে অনার্স করছো বা পাস করছে পড়ছো যাই করছো ঠিক আছে সেই সঙ্গে তোমরা যদি তিন বছর কলেজে তিন বছর কলেজ কমপ্লিট করতে করতে তোমরা যদি সিলেবাসকে ক্যাপচার করে যেতে পারো তাহলে আরও ভালো তাহলে ডাইরেক্ট গ্র্যাজুয়েশান কমপ্লিট করার পর প্রথম চান্সেই তোমরা কিন্তু চাকরি পেয়ে যেতে পারবে এরকম অনেক ছেলে পাচ্ছে যারা এইচএসের পর থেকেই নিজেকে তৈরি করে এবং কী করে গ্র্যাজুয়েশান কমপ্লিট হওয়ার পরে এক বছর কোচিং নিয়ে নে বা বাড়িতে প্র্যাকটিস করে নিয়ে নে পরীক্ষায় পাস করে যায় ঠিক আছে অর্থাৎ কোনো ভয় নেই স্টার্ট করো স্টার্ট করলে কিন্তু তুমি পরীক্ষায় পাস করতে পারবে ঠিক আছে ধৈর্য রেখে সময় নিয়ে প্র্যাকটিস করতে শুরু করো পড়াশোনা করতে শুরু করো আস্তে আস্তে বই কিনতে শুরু করো যারা স্টার্ট করবে তারা আগে থেকে করেছো তাদেরকে কংগ্রাচুলেশনস অবশ্যই করো ওয়েলকাম যদি কারো কোনো প্রশ্ন থাকে ডাউট থাকে আমাকে মেসেজ করতে পারো কমেন্ট করতে পারো আমার নাম্বার ঠিক আছে নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপ করতে পারো আই ক্যান হেল্প ইউ তোমাদেরকে আমি হেল্প করতে পারি যদি তোমরা চাও তো যেহেতু আমি টিউশন করি টিউশন পড়াই সময় কোচিং সেন্টার আছে আমার সেখানে ডাব্লিউ আমি কোচিং করাই আমার কাছে পার্সোনাল পড়ে যারা তাদেরকে গাইড করি কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো কোন টপিকে ভিডিও তোমাদের দরকার কোনো বুঝতে না পারলে গাইডও করবো প্রবলেম নেই আই উইল বি অলওয়েজ উইথ ইউ তো ঠিক আছে আজকে এতটাই পরের দিন তাহলে আমি বইগুলো বলবো তোমরা কোন কোন বইগুলো ডাব্লিউ শেষের জন্য তোমরা পড়বে ঠিক আছে ইংলিশ মিডিয়াম হোক ওর বাংলা মিডিয়াম হোক আজকে এতটাই বাই